শুভ নববর্ষ সকলকে তো চলে এসেছে এর অফিশিয়াল টিজার ইয়েস এবং টিজারটা দেখে আমার কিন্তু খুব খুব প্রমিজিং লেগেছে মনে হচ্ছে যে সায়েন্স ফিকশান নিয়ে বাংলায় এই ধরনের কমেডির মোড়কে একটা কমার্শিয়াল সিনেমা যেখানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিউম্যানয়েড বা হিউম্যান রোবট বানানো সেই ব্যাপারগুলোকে তুলে ধরা হচ্ছে বাংলাতে সেটা কিন্তু আমার দারুণ লেগেছে এবং টিজারের যেটুকুনি ভিজুয়ালস দেখতে পারলাম মানে জিদ্দা এখানে ফাটিয়ে দেবে এবং বাজেটের কার্পণতা করেনি জিদ্দা কখনোই করে না এখানে বাজেট আরও বেশি আছে তো অল্প অল্প করে বলি জিদ্দাকে থেকেই যা লাগছে জিদ্দার এন্ট্রিটা সেই সুপার বাইক জিদ্দা সেখানে বসছে একটা জাম্প করারও সিন আছে টিজারে এবং রুকমিনেকের রোবট হিসেবে যেহেতু কমেডি সিনেমা হয় এখানে কিন্তু রোবটটাতে আমরা কমেডি করতেও দেখতে পাচ্ছি রোবটটা কমেডিও করছে এবং সৌরভ দাস সৌরভ দাস আমাদের উপরই পাওনা কারণ সৌরভ দাস কমেডি সিনে কিন্তু খুব ভালো করে কিছু কিছু সিনেমাতে খুব ভালো লেগেছে আমার এবং রজতাব দত্তও আছে তো সব কিছু মিলে আমার যেটা মনে হচ্ছে যে জিত একজন হিউম্যান রোবট বানায় সে হয়তো মানে প্রথম দিকে নর্মাল কিছু কাজকর্ম করে কিন্তু পরবর্তীতে হয়তো ম্যাল ফাংশন করবে রোবটটা এরকম কিছু গল্প হতে পারে আমি জানি না নট শিওর হতে পারে কিছু জনকে বলিউডে এটা একটা সিনেমা দেখেছিলাম তেরি বাত মাসো উলঝা জিয়া কিন্তু আমার মনে হয় না যে ওটা একদমই এরকম হবে বাংলাতে এরকম ভাবনা চিন্তা করাটাই তো একটা বড়ো ব্যাপার তো জিদ্দা সেটা করে দেখিয়েছে এবং বুমেরাঙের অফিসিয়াল টিজার হিট আছে এবং এটার অফিসিয়াল এলে মেইন অ্যাকচুয়াল গল্প কী সেটা কিন্তু আমরা জানতে পারবো তো বুমেরাং হা শুভ নববর্ষে আমাদের একটা বড়ো গিফট তোমাদের সকলকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা তৃতীয় শুভেচ্ছা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো জয় হোক বোমেরাঙের চলো টাটা